জানা যায় মরিশাসে বাস করত ডোডো নামের এক ধরনের পাখি, আর ওদের প্রথম খুঁজে পায় ডাচ বা ওলন্দাজরা, মানে যারা নেদারল্যান্ডে থাকে। ওরা এই পাখির নাম দেয় ওয়াকবোগেল। এই খটমটে নামের অর্থ হচ্ছে অরুচি বা অভুক্তি। এই ধরনের নাম দেওয়ার কারণ হলো ওরা এই পাখিকে রান্না করে খেতে গিয়ে দেখে তার মাংসের স্বাদ খুবই জঘন্য, তাই তারা এই নাম দিয়েছিল। এটা সেই 1598 সালের কথা। 1601 সালে সেই ডাচ জাহাজেরই অ্যাডমিরাল জ্যাকব ভ্যান নেক একটি পত্রিকায় এই পাখির কথা লেখেন, আর তখনই সবাই এই বিচ্ছিরি স্বাদের মাংসের পাখির কথা জানল। তখন ডোডো পাখির বর্ণনায় বলা হতো পাখিটি নাকি দেখতে অনেকটা পেঙ্গুইনের মতো। সেই সাথে হাতে আঁকা পাখিটির একটি ছবিও ছাপিয়েছিলেন তিনি। ডোডো পাখি 1700 আগেই বিলুপ্ত হয়ে গেছে। সেটা ছিল এমন একটা সময় যখন স্থির চিত্রের কোন ধরনের ক্যামেরা আবিষ্কার হয়নি, সুতরাং তার ছবি দেখে ডোডো পাখির চেহারা আন্দাজ করা কঠিন। তবে একবার অনেকগুলো ডোডো পাখি ইউরোপে ধরে নিয়ে আসা হয়েছিল, কে এবং কারা নিয়ে এসেছিল তা জানা যায়নি। তবে চিত্রকররা তো আর এই সুযোগ হাতছাড়া করেননি, তারা ডোডো পাখিগুলোর ছবি এঁকে রেখেছিলেন। কিন্তু সমস্যা হলো এক একজন এক এক রকম করে ডোডো পাখি এঁকেছিলেন। হয় তাদের মডেল ডোডোগুলো বিভিন্ন বয়সী ছিল, কিংবা বিভিন্ন প্রজাতির ছিল। আবার এমনও হতে পারে কারোটা মেয়ে ডোডো ছিল, কারোটা ছিল ছেলে ডোডো। ডোডো পাখি গায়ে গতরে যে বেশ বড় সড়ো হতো তা তো আগেই বলেছি। হিসেব করে বললে ওরা প্রায় 3.5 ফুট পর্যন্ত লম্বা হতো, আর এক একজনের ওজনই হতো প্রায় 20 কেজি। সেই তুলনায় পাখাগুলো যে কত ছোট ছিল তা বলা বাহুল্য। সেই পাখাগুলো বেশ হালকাও হতো। ওদের পাখা হতো সাধারণত ধূসর বা বাদামি রঙের, আর পাখার শেষ ভাগ একটু কোকড়ানো থাকতো। মাথাটা হতো ধূসর, আর তাতে কোনো পালক কি পশম কিছুই থাকতো না। আর ঠোঁট ছিল যেমন লম্বা তেমনই রং বাহারি, সবুজ কালো হলুদ রং মিলেমিশে থাকতো ওদের ঠোঁটে। কত লম্বা হতো ওদের ঠোঁট? প্রায় 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চি। আর ওদের পা গুলো কেমন হতো? মুরগির মতো। পায়ের রং হতো হলুদ আর নখের রং কালো। তবে দেখতে মুরগির মতো হলেও ওদের পা জোড়া বেশ শক্তপোক্ত হতো। তা দিয়ে অবশ্য ওরা তেমন জোরে দৌড়াতে পারত না। ছবি দেখে না হয় ওরা কেমন ছিল সেটি জানা গেল। ঠিক একইভাবে সেই সময়ের বর্ণনার মাধ্যমেই ডোডো পাখির স্বভাব চরিত্র সম্পর্কে জানা যায়। তখনকার মানুষ যে শুধু ডোডো পাখির ছবি এঁকেছিল তা তো নয়, ওরা ডোডো পাখি সম্বন্ধে অল্প বিস্তর লেখালেখিও করেছিল। আর তা থেকে খুব বেশি কিছু জানা না গেলেও হারিয়ে যাওয়া এই নাদুস নদুস পাখির স্বভাব চরিত্র সম্পর্কে কিছু অন্তত জানা গেছে। এই যেমন ডোডোদের খাবার ছিল মূলত ফলমূল, আর ওরা বাসা বানাতো মাটিতেই। পাখি হয়েও গাছে না বানিয়ে মাটিতে কেন বাসা বানাতো? ওরা তো উড়তেই পারত না, গাছের মগডালে গিয়ে বাসা বাঁধবে কি করে? তাই বেচারাদের মাটিতেই বাসা বানিয়ে থাকতে হতো। ঘাস আর খড়কুটা জোগাড় করে সেগুলো দিয়ে জঙ্গলে গাছের গোড়ায় বাসা বানাতো ডোডো পাখিরা, আর সেই বাসাতেই ডিম পারত। মুরগিদের মতোই একটা একটা করে ডিম পারত ওরা, আর ডিমগুলো আকারে হতো বেশ বড় সড়ো, ডিমের রং হতো সাদা। এদেরকে অনেকে বলতো পেটুক পাখি, আবার অনেকে বলতো লোভী, কারণ মরিশাসে বর্ষাকাল শেষ হলে গাছের ফলগুলো পেকে একদম টষ্টসে হয়ে থাকতো, আর তখন সেই ফলগুলো দেখে ওরা একদমই লোভ সামলাতে পারত না, পেটুকের মতো খেতেই থাকতো। খেয়ে খেয়ে সত্যি সত্যি পেট মোটা হয়ে ঝোল হয়ে যেত। আর তাতে কি হতো? বর্ষাকালের পর শুকনো মৌসুম এলে ওদের কিছু না খেলেও চলতো। শুকনো মৌসুম ওরা মজাসে ঘোরাঘুরি করে কাটিয়ে দিত। আবার মরিশাসে তাম্বুশালাচুক নাম এক ধরনের গাছ আছে,
এদেরকে আবার ডোডো ট্রিও বলা হয়, কারণ এই গাছ বংশ বিস্তারের জন্য পুরোপুরি ডোডো পাখির উপর নির্ভরশীল ছিল। গাছটির ফল ডোডো পাখি খেলে তা ওর পেটে গিয়ে প্রক্রিয়াজাত হয়ে বীজ আকারে বের হতো, আর সেই বীজ থেকেই নতুন তাম্বশালাচক গাছের জন্ম হতো। কিন্তু ডোডো পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এই গাছ আর ঠিক মতো বংশ বিস্তার করতে পারছে না। ডোডো পাখির বিলুপ্তির জন্য দায়ী হলো মানুষ। ডোডো পাখি একে তো উঠতেও পারত না, আবার দৌড়াতেও পারত না, তার উপর ছিল একদম সহজ সরল। আশেপাশে মানুষ দেখলে লুকানোরও চেষ্টা করত না, আর মানুষও তাই মজা করে ডোডো পাখি ধরে ধরে রান্না করে খেত। তার উপর তখন মরিশাসে খাওয়ার জন্য আর কোনো পশু পাখিও সহজে পাওয়া যেত না, তাই মানুষ মাংসের জন্য ডোডোদের উপরই হামলা চালাতো। আর তখনও তো মানুষ এমন কিছু সচেতন হয়নি যে ডোডো পাখি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেবে। ফলাফল, 1700 সালের মধ্যে পৃথিবী থেকে হারিয়ে গেল পেটুক পাখি ডোডো। কি অদ্ভুত ব্যাপার!